সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তারকারা তো সারা বছরই আমাদের মাতিয়ে রাখেন, তবে 2018 সালে শুধু তারকা নয়, মাতিয়েছে তাদের সন্তানেরাও। তারকা সন্তানেরা আলোচনার পেছনে ফেলেছে অনেক নামি দামি তারকাকেও। বছর জুড়েই ছিল সাকিব খান এবং অপু বিশ্বাসের পুত্রের জয় জয়কার। এই বয়সে তার ভক্তের অভাব নেই। কিছুদিন আগে স্কুলে ভর্তি হয়েছে আবরাম খান জয়, সঙ্গে যাচ্ছেন মা বাবাও। স্কুলেও বেশ পরিচিত হয়ে উঠেছে জয়। তার খুঁটিনাটি কোনো তথ্য পেলেই সেখানে হামলে পড়েন সাংবাদিকদের দল, শেয়ার করে জানিয়ে দিতে চান সবাইকে। সেই সুবাদে জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বনে গেছেন তারকা। তার নামে ফেসবুকে আছে একটি পেজও, সেখানে লাইকের সংখ্যাটা দেশের অনেক তারকার জন্য ঈর্ষণীয়। নানা খবরে শিরোনাম হয়ে 2018 সাল মাতিয়ে রেখেছিল জয়। তার মধ্যে অন্যতম ছিল জিন্সের শার্ট গায়ে দিয়ে স্টাইলিশ জয়ের হাজির হওয়া। বছরের শুরুর দিকে জয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মা অপু বিশ্বাস। সেখানে দেখা গেছে জিন্সের শার্ট, গায়ে সাদা গেঞ্জি, গলায় চেন এবং ব্যাক ব্রাশ করা চুল। এই বেশে জয়কে দেখে মনে হচ্ছিল ছোট্ট জয় ছোটবেলা থেকেই বেশ স্টাইলিশ হবে। অন্যদিকে ছোট পর্দার সুপারস্টার অপূর্বর একমাত্র ছেলে আয়াস, সেও 2018 সাল মাতিয়ে রেখেছিল আলোচনা এবং নানা খবরে। নেটিজেনরা অপূর্ব ছেলের ছবিগুলো ভাইরাল করেছে ভালোবেসে। আয়াসের বয়স মাত্র 3.5 বছর। এইটুকু বয়সে বাবার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালো সে। মনোযোগী অভিনেতার মতো বাবার দেখা দেখি পরিচালকের নির্দেশনাও শুনল সে। পহেলা মে থেকে পুরোদম্ভর অভিনেতাই হয়ে গেল আয়াস। বাবা অপূর্বর সঙ্গে শিহাবের টেলিছবি বিনি সুতার টানে অভিনয় করে সবার নজর কাড়ে সে। টেলিছবিটি বেশ প্রশংসিত হয়, তবে সবাই আলাদা করে আয়াসকেই খুঁজে নেয় আলোচনা এবং প্রশংসার জন্য। অনেক তারকারাও আয়াসের সঙ্গে ছবি দিয়েছেন, আদর করে ক্যাপশনে লিখেছেন আয়াসের ভক্ত আমরা। অনেকেই আয়াসের মধ্যে বাবার মতোই তুখর অভিনেতা হওয়ার গুণও খুঁজে পাচ্ছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।